আসসালামু আলাইকুম বন্ধুরা, সব কেমন আছো? আশা করি সব ভালোই আছো। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। দেখো, আজকে মঞ্চুরিয়ান গ্রেভি বানাচ্ছি। প্রথমে আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ, তারপরে নিচ্ছি গ্রিন চিল্লি, তারপরে নিচ্ছি একটা তেজপাতা দিয়েছি, ওতে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এটা দেখো, আধা কিলো মতো কিমা, কিমাটাকে আমি নুন, হলদি, লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি জিরে, আর দেবো ওতে আদা রসুনের পেস্ট 2 চামচ, যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। তারপরে দেবো এতে একটু সাদা তেল, আর দিচ্ছি বেসন, 2 চামচ বেসনও দিয়ে দিচ্ছি, ছোটো চামচে চা খাওয়ার একটা ডিম। এটাকে এবার আমি ভালো করে মিশ্রণটাকে ভালো করে হাতের সাহায্যে আমি ভালো করে মেখে নেবো, যাতে সুন্দরভাবে মাখা চাকা হয়ে যায়। ঠিক আছে, দেখো সুন্দরভাবে মাখা চাকা। এবার আমি এটাকে বল বানিয়ে নেবো। একটা ফ্রাই প্যান বসেছি, তেল গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে যাওয়ার পর একটা একটা করে গোল গোল করে বানিয়ে ফ্রাই প্যানেতে আমি এগুলোকে সুন্দর ভাজা লাল লাল করে ভেজে নেবো, ভাজা ভাজা করে নেবো এগুলো। এই কুপ্তারের রেসিপি আমি দিয়েছি, আমার এতে দেওয়া আছে চ্যানেলে, দেখে নেবে। দেখো আবার তোমাদের দেখাচ্ছি কেমন করে এটা গোল করে বানাচ্ছি। সেটা চ্যাপটা চ্যাপটা করে বানিয়েছিলাম, এটা গোল গোল করে আমি বানাচ্ছি, কেন মঞ্চুরিয়ান গ্রেভি বানাবো, তার জন্য এটা গোলই ভালো। এবার সুন্দরভাবে আমি লাল লালকে দেখো সম্পূর্ণ হয়ে গেছে, আমি এবার উল্টে আলটে করে ভালোভাবে করে লাল লাল করে ভেজে নেবো। দেখতে থাকো বন্ধুরা আমার কেমন করে এটা ভাজা ভাজা সুন্দরভাবে ভাজা হচ্ছে দেখো। আর তারপর আমি এরপরে গ্রেভিটা বানিয়ে নেবো, এগুলো ভাজা হতে থাকো, দেখতে থাকো। দেখো সুন্দরভাবে লাল লাল করে এক সাইডের গুঁড়ো হয়ে গেছে, এর প্রত্যেকটা আমি উল্টে নিচ্ছি, যাতে সুন্দরভাবে লাল লাল করে ভাজা ভাজা হয়ে যায় 2 পিটি। তবে দেখো ভাজা হতে হচ্ছে। এবার আমি এটাকে ওই পাশে ট্রান্সফার করে নিয়েছি, আমি আবার দ্বিতীয় মানে কড়াই একটা বসিয়ে দিয়েছি, কড়াই আমি তেলও দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে একটু জিরে দিচ্ছি, আর গোটা জিরে একটুখানি। তারপরে আমি দেখো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, পেঁয়াজগুলোকে একটা গোটা পেঁয়াজকে 4 টুকরো করে বিছখান দিয়ে কেটেছি, কিউবস কিউবস আকারে করেছি। ক্যাপসিকামগুলো এরকম করে কেটে নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, এতে একটা গাজর নিয়েছি ছোটো ছোটো করে কুচিয়ে, আর কাঁচা লঙ্কা নিয়েছি, এগুলো কুচিয়ে নিয়েছি। এগুলো আমি এবার এই পেঁয়াজের সঙ্গে অ্যাড করবো। আগে পেঁয়াজটাকে আমি একটুখানি তেলের সঙ্গে নাড়াচাড়া করে নেবো। দেখো আমি ওইগুলো কোপ্তারগুলো আবার উল্টে আলটে নিচ্ছি, যেগুলো উল্টানো হয়নি। এবার দেখো এতে আমি দিচ্ছি নমক স্বাদ অনুযায়ী, হলদি পাউডার, তারপরে দেবো আমি এতে মিরচি পাউডার দেবো, কেন কাঁচা লঙ্কা চিরে দিয়েছি অল্প করেই দেবো। তারপর দেখো জিরে, জিরে জিরে পাউডারটা দিচ্ছি, তারপরে অল্প পরিমাণে আমি মরিচ পাউডার বা গোল পাউডার যাকে বলে, ওটা জিরে পাউডার, এটা গোল পাউডার, গোলমরিচ বলে, ওই পাউডার একটুখানি দিচ্ছি, তিখা তিখা বানাবো। আর আদা রসুন ছোটো চামচের 2 চামচ দিচ্ছি। দেখো এটাকে আমি ভালোভাবে মিশ্রণটাকে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেবো, আর এটা খুব বেশি গলাবো না, কেননা একটুখানি ইয়ে থাকবে তবে এটা ভালো লাগবে, গ্রেভি হালকা গ্রেভি টাইপের বানাবো। এটা ভাত রুটি কিছুর সঙ্গে ভাত খেতে পারো, সবের সঙ্গে খাওয়া যাবে, খুব সুন্দর টেস্ট হয়। দেখো আমি এবার আস্তে আস্তে নাড়াচাড়া করছি, অল্প অল্প পানি দিয়ে এটাকে ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেবো, যাতে আমার এটা ভালোভাবে যেগুলো পেঁয়াজ গাজর ক্যাপসিকামগুলো ভালোভাবে যেন আমার একটু হালকা হালকা করে সফট হয়ে যায়। দেখো আমি নাড়াচাড়া করছি এবার, এবার এই যে আমার হয়ে গেছে কুপ্তাগুনো ভাজা, আমি রেখে দিয়েছি সাইড করে। এবার আমি এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি, ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলি তারপরে আবার আমি এটাকে কী কী দিচ্ছি আবার দেখো, আবার পানি দিয়ে দিচ্ছি আমি। এবার আমার যতটা গ্রেভির দরকার, খুব বেশি গ্রেভি করবো না, মিডিয়াম অল্প গ্রেভি করবো, এটা গ্রেভি করে নিচ্ছি। দেখো এটা ফুটে গেলে আমি এবার আমি আর কী অ্যাড করছি, দেখতে থাকো বন্ধুরা ফুটুক ততক্ষণ। দেখো এটা মঞ্চুরিয়ান মশলা, ভেজ মঞ্চুরিয়ান মশলা মার্কেটে পাওয়া যায়, এটা পানির সঙ্গে গুলে নেবো, না হলে তোমরা ডার্ক সস, সয়া সস, চিলি সস এসবগুলো দিও, কর্নফ্লাওয়ার দিও করতে পারো, কিন্তু আমি এটা রেডিমেড পেয়েছি, বানিয়েছি, পানির সঙ্গে গুলে এটা আমি দেবো, এটা এটাও ভালো খুব সুন্দর হয়। দেখো আমি গুলে নিয়েছি, এবার এটা আমি অ্যাড করে দিয়েছি। এটা অ্যাড করার সঙ্গে সঙ্গে খানিকক্ষণ পরে এটা গাঢ় টাইপের হয়ে আসবে গ্রেভিটা আমার, তারপরে আমি মঞ্চুরিয়ান বলগুলো চিকেন মানে কিমান মঞ্চুরিয়ান যে করেছি না সেই বলগুলো আমি এটা অ্যাড করে দেবো। দেখো সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছে, এটা নাড়াচাড়া করতে থাকবে নাহলে তলায় বসে যাবে, সুন্দরভাবে নাড়াচাড়া করছে এটাকে। দেখো আমি নুনটাও দেখে নিচ্ছি, আমার নুনটা ঠিক মতো হয়েছে কি টেস্ট করে। দেখো এবার আমি এটাকে ফুটে গেলে তবে ওইগুলো দেবো, নাহলে ঘেঁটে যাবে। দেখো ঢাকা দিয়ে দিচ্ছি, ফুটছে। দেখো এবার আমি এই বলগুলো দিয়ে দেবো, দেখো মঞ্চুরিয়ান বলগুলো অ্যাড করে দেবো। এবার বেশিক্ষণ লাগবে না, মিনিট 3-4 লাগবে,
একটা ফুটে আসবে, একটু গাঢ় হবে, তারপরে আমি নামাবো ধনে পাতা দিয়ে। দেখতে থাকো বন্ধুরা, তোমরা বন্ধুরা বানাবে ঘরে, খুব সুন্দর টেস্ট হয়। সব রকম তো কোপ্তা খাওয়া যায়, এমনিতে সব রকম খাওয়া যায়, এরকম করে একরকম বানিয়ে খাবে, খুব ভালো খেতে লাগে। দেখো আমি এগুলো সব দিয়ে দিয়েছি, এবার আমি একটুখানি নাড়াচাড়া করে দেবো যাতে গ্রেভিগুলো ওর ভেতরে বলের ভেতরেও ঢোকে, দিয়ে খানিকক্ষণ পরে আমি নামিয়ে নেবো এটা। দেখো গাঢ় হতে থাকছে, দেখো আমার এটা। এবার আমি ধনে পাতা কুচিয়েছি, ধনে পাতাগুলো আমি দিয়ে অ্যাড করে দেবো ওপর থেকে। দেখো কত সুন্দর লাগছে, ভালো লাগছে। এবার নাড়াচাড়া করে নিচ্ছি, এবার নামিয়ে নেবো খানিকক্ষণ পরে, একটুখানি ঢাকা দিয়ে রাখবো, দিয়ে তারপরে নামিয়ে নেবো। বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবে, লাইক করবে বন্ধুরা, ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা, বেলটাকেও দাবিয়ে দেবে, নতুন নতুন ভিডিও তোমাদের কাছে নোটিফিকেশন যাবে। দেখো বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে। ঠিক আছে বন্ধু, ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।